আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকের ভিডিওটি ছবি ভর্তি যুদ্ধে প্রতি আসনে লড়বে চল্লিশ শিক্ষার্থী এই সম্পর্কিত বিস্তারিত নিউজটি দেখার আগে এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবার চলুন বিস্তারিত দেখা যাক ছবি ভর্তি যুদ্ধে প্রতি আসনে লড়বে চল্লিশ শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি দু হাজার বিশ স্নাতক প্রথম বর্ষের প্রতি ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে শুক্রবার সাত মে চার হাজার আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ বিরানব্বই জন এই হিসাবে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় চল্লিশ জন ভর্তি ইচ্ছু শিক্ষার্থী চবির আইসিটি সেলের পরিচালক ডক্টর মোহাম্মদ খালিউল ইসলাম দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন শুক্রবার আবেদন শেষ হয়েছে এবার এ ইউনিটে সত্তর হাজার দুশো ষাটটি বি ইউনিটে পঁয়তাল্লিশ হাজার সাতশো বিরানব্বইটি বি এক ইউনিটে তিন হাজার চারশো পনেরোটি সি ইউনিটে চোদ্দো হাজার দুইশো একাত্তরটি ডি ইউনিটে সাতান্ন হাজার উননব্বইটি ডি এক ইউনিটে পাঁচ হাজার আঠারোটি আবেদন জমা হয়েছে ছবি ভর্তি পরীক্ষা তিন ধাপে আগামী বাইশ ও তেইশ জুন বি ইউনিটে চব্বিশ ও পঁচিশ জুন ডি ইউনিটে আঠাশ ও উনত্রিশ জুন এ ইউনিটে তিরিশ জুন সি ইউনিটে এবং এক জুলাই বি এক ও ডি এক উপ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানা গেছে শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিটের শেষ ভর্তি হয় আবেদন ভর্তি শেষ হয় ভর্তি আবেদন বিশ্ববিদ্যালয়ের ডিন্স ও ভর্তি কমিটি ভর্তি পরীক্ষা কমিটির সভায় গত আঠাশ এপ্রিল ভর্তির আবেদন সময় এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয় এর আগে তিরিশ এপ্রিল ভর্তি পরীক্ষায় আবেদনের নির্ধারিত সময় ছিল এদিকে গত পাঁচ এপ্রিল থেকে চব্বিশ ভর্তির আবেদন শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয় পরে বারো এপ্রিল থেকে আবেদন শুরু হয় এ ছিল বন্ধু